পুরো রাস্তা প্রায় ফাঁকা। করোনা সংক্রমণ মোকাবেলায় কঠোর বিধিনিষেধের নবম দিনে এমনই চিত্র ছিল রাজধানীর। সাপ্তাহিক ছুটি হওয়ায় অন্যান্য দিনের তুলনায় সড়কে যান চলাচল ও মানুষের উপস্থিতি ছিল কম। তবে থেমেছিল না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। অন্যান্য দিনের মতো চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত ছিল, যদিও এ কারণে অন্য দিনের মতো যানজট তৈরি হয়নি। মাঠে ছিল ভ্রাম্যমান আদালত। দুই একজন ব্যতিক্রম পাচ্ছি, যারা হয়তো মাস্ক পরছেন না অথবা মাস্কটা নিচে নামিয়ে রাখছেন। সড়ক মহাসড়কের চিত্র যখন এমন, তখন রাজধানীর অলিগলিতে মানুষের চলাচল বেড়েছে, কোথাও কোথাও রীতিমতো ভিড়। এইমাত্র বাসা থেকে বের হইলাম। এদিকে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে, শুধুমাত্র জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে। শানাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।